হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় একটু অসুস্থ আছি আর কি। প্রায় 4 দিন পরে আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আসলে আমি একটু অসুস্থ, খুব জ্বর এবং কাশি, গলা ব্যথা এবং কণ্ঠস্বর কেমন হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা। তো এই 4 দিন একটু অসুস্থ ছিলাম বেশি, সেজন্য আর কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। আজকে আল্লাহ দিলে একটু ভালো আছি, সেজন্য আজকে নিয়ে এলাম একটি রেসিপি। সেটা হচ্ছে, বাসায় অল্প কিছু নারিকেল ছিল, তো আমি কয়েকদিন পরে একটু কুমিল্লা যাব বেড়াতে। শীত যেহেতু চলে এসেছে, সেহেতু শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি থেকে ঘুরে ফিরে আসি, তাহলে মনটাও ভালো হবে, সেজন্যই যাব। তো ফ্রিজে ফ্রোজেন করা একটু নারিকেল ছিল, আমি যদি বাড়িতে যাই দেখা যাবে আপনাদের ভাইয়া আর কিছু তৈরি করে খাবে না, সেজন্য নারিকেলগুলো অনেক দিন হয়ে গিয়েছে, আবার নষ্ট হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যাবে, সেজন্য অল্প কিছু নারিকেল ছিল, এগুলো দিয়ে আমি আজকে চিনির নারিকেল নাড়ু বানাবো। জীবনের প্রথমেই আমি এই চিনির নারিকেলের নাড়ুটা বানাচ্ছি। আসলে আগে বানাই নাই কখনো, বিয়ের আগে তো আম্মু বানাতো, মজা মজা করে খাইতাম। তারপর বিয়ে হওয়ার পর আমার শাশুড়ি আম্মা বানাইতো, আমাকে বানাইতে দিত না, আমি তেমন পারতামও না। এখন যেহেতু আলাদা বাসায় থাকি, হাজব্যান্ডের চাকরি, আলাদা থাকতে হয়, অনেক দূরে, খাওয়া দাওয়ার সমস্যা হয় না হলে, সেজন্যই তো এখন আস্তে আস্তে রান্না বান্না সব কিছুই দেখে থেকে ইউটিউব থেকে শিখতেছে আর কি, নতুন রাঁধুনি যা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু নারিকেল নিয়েছিলাম। নারিকেল প্রথমে একটু হালকা ঘি দিয়েছি, তারপর হচ্ছে ঘিয়ের সাথে 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা দিয়ে একটু ভেজে তারপর নারকেলগুলো দিয়ে দিয়েছি। নারকেলগুলো একটু ভেজে লাল লাল করতে হবে, না হলে সাথে সাথে চিনি দিয়ে দিলে কিন্তু চিনিটা পানি গলে একদম পানি পানি হয়ে যাবে, সেজন্য আগে ভেজে নিয়ে তারপর চিনি দিব। এখন ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ ছাড়া তো আসলে কোনো কিছুই হয় না। তো এখানে আমার নারিকেলের পরিমাপটা আমি ভুলিনি, নারিকেলের পরিমাপটা বলিনি বলতে আমার অল্পই ছিল সেজন্য। তো নারিকেল মনে হয় 1 কাপ হবে, তো 1 কাপের মানে আমি আধা কাপ চিনি দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, নেড়ে চেড়ে হওয়ার পর নামিয়ে ফেলেছি। এখন আমি হাত দিয়ে গোল গোল করে ছোট ছোট নাড়ু বানিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, নারিকেল থেকে কিন্তু অনেক তেল বের হয় এমনিতেও, আর আমি একটু সামান্য পরিমাণ ঘিও দিয়েছিলাম, সেজন্য আরও একদম তেল তেল হয়ে গিয়েছে। যাই হোক, জীবনের প্রথম নারিকেল বানাচ্ছি, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর কথার আওয়াজ শুনে বুঝতেই পারছেন আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাও একটু কষ্ট করে ভাবলাম। অনেক আপুরা আমাকে কমেন্টস করেছে, আপু তুমি কি ডেলি ডেলি ভিডিও দাও না, সেজন্যই ভাবলাম আপুরা হয়তো আমাকে মিস করছে, সেজন্যই একটু কষ্ট করে হলেও আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে, আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আমার 2 ছেলেও একটু অসুস্থ, বড়টা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, ছোটটা একটু আমার মতোই একটু বেশি অসুস্থ। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দ্রুত সুস্থ করে দেয়। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু নাড়ুগুলা প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে। এই যে
এলাচ দারচিনি তেজপাতা দিয়েছিলাম ওইগুলো আমি তুলে রেখেছি, ওইগুলি দিলে মুখে কামড় পড়লে কেমন কেমন লাগে, খাইতে ভালো লাগে না। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।